শাকিব খান নবাব নামের একটি ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন 2017 সালে। এবার আসতে চলেছে তার নবাব এলএলবি নামের সিনেমা। এটি আসছে ঈদ উল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে এমন তথ্যই জানালেন চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন। রোববার 15 মার্চ রাত 10টায় তিনি নতুন এক ছবির ঘোষণা দেন। সিনেমাটিতে শাকিবের বিপরীত দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্কোশিয়াকে। মাহিয়া মাহি ও অর্চিতা স্কোশিয়া দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন। মাহি বলেন, আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে ছবিটি নিয়ে আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে, ছবিটির গল্প শুনে ভালো লেগেছে। এদিকে স্কোশিয়াও জানান, সিনেমাটি নিয়ে আমার সঙ্গে প্রাথমিক কথা চূড়ান্ত হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়নি। শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা করতে যাচ্ছি, একটা বড় ফ্রেমের সুন্দর কাজ হবে বলেই আশা করছি। শাকিব খান বলেন, অনন্য মামুন সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা বানায় ভালো লাগে, সে আমাকে ছবির গল্পটা শুনিয়েছে, ভালো লেগেছে। মাহির সঙ্গে আগেও ব্যবসা সফল সিনেমা আছে আমার, আবারও ভালো কিছু প্রত্যাশা। স্কোশিয়ার সঙ্গেও কাজের অভিজ্ঞতা ভালো হবে বলে আশা করছি। অনন্য মামুন জানান, নবাব এলএলবি শুটিং শুরু হচ্ছে ঢাকায় 28 মার্চ থেকে। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজে। এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে শাকিব অভিনীত বিদ্রোহী নামের একটি সিনেমা ঈদ উল ফিতরে মুক্তি পাবে বলে ঘোষণা এসেছে। একই ঈদে মাহিয়া মাহির মন দেব নামের একটি ছবিও মুক্তির মিছিলে আছে। এছাড়াও তিনি ব্যস্ত আছেন স্বপ্নবাজি সহ কিছু সিনেমা নিয়ে। আর স্কোশিয়া অভিনীত তাকবির আলী ছবিটি সম্প্রতি মুক্তি পেয়ে প্রশংসা পেয়েছে।